70 মানে প্রায় 150 বছর এই বেলা বিস্কিট বানাতে কতক্ষণ টাইম লাগে দুই দিন সময় লাগে একটা বিস্কিটে দুই দিন সময় লাগে জি হাই দিস ইজ ডাইন আউট উইথ আদনান চিটাং বাংলাদেশ সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন টিম নিয়ে মোটামুটি সকালেই বেরিয়ে পড়লাম এখন আনিসকে পিক করতে হবে চলো আনিস কি অবস্থা ভাই কেমন আছেন ভাই এই যে কি অবস্থা বলেন এই তো আছে কি করতে পারি আজকে গতবার তো সার্ভ করলাম এবার তো আপনার জন্য আরো রেডি রাখছি এখান থেকে সবার আগে সবচেয়ে কাছে যেটা পড়বে প্রায় 200 বছরের কাছাকাছি হেরিটেজের একটা মানে চুল্লি আছে যেখানে বেলা বিস্কিট তৈরি হয় এবং বেলা বিস্কিট তৈরির আসল কারখানা আপনাকে নিয়ে যাব এমন ভাবে বলছে আপনার জন্য রেডি রাখছি হ্যাঁ আমি বুঝছি না জানি কি ওকে যেহেতু সকাল টাইম আমরা বেলা বিস্কুট দিয়ে স্টার্ট করি এবং আমি আসলে খুব দেখার ইন্টারেস্টেড যে বেলা বিস্কুটের মানে পুরো মেকিং প্রসেস আমি জানেন অনেকেই যে ছোটবেলায় এইখানে ছিলাম চিটাংয়ে সো আমাদের বাসায়ও রেগুলার বেলা বিস্কিট খাওয়া হতো সো সেটা কখনো দেখা হয়নি চলেন দেখি যে সেটা কীরকম সকাল সকাল এত কাস্টমারের চাপ আর আইটেমের ভ্যারিয়েশন দেখে এতক্ষণে আমি মোটামুটি ক্লিয়ার কেন এই গনি বেকারির নাম শপিং কর্নার ওকে চলেন এখন একটু বেকারির ব্যাক সাইডে যাওয়া যাক এত বড় বেকারি শপের ভেতরের কর্মকাণ্ড নিশ্চয়ই বিশাল ব্যাপার স্যাপার টাইপ হবে বলেছিলাম না একেবারে হুলস্থুল টাইপ ব্যাপার স্যাপার সম্ভবত গনি বেকারির এটা থার্ড অর ফোর্থ জেনারেশন চলে চলেন প্রেজেন্ট জেনারেশনের মালিকের সাথে একটু কথাবার্তা বলা যাক এই ফ্যাক্টরিটা কত বছর ধরে চলতো স্যার বাগরখানির জন্য আসলে ঈদের দিনও ডেলিভারি থাকে তো ওই দিন প্রোডাকশনটা ওই দিনও চলবে আচ্ছা ওইটা বাকরখানি কি মাংস দিয়ে খায় মাংস দিয়ে খায় চিটং এর লোকজন মাংস দিয়ে ওই বাকরখানি আর ঢাকার বাকরখানির মধ্যে পার্থক্য আছে হ্যাঁ আই নো সিলেটের বাকরখানি এবং চিটং এর বাকরখানিটা মনে হয় একটু কাছাকাছি একটু মিষ্টি মিষ্টি হয় তাই না জি একটু মিষ্টি মিষ্টি পরোটা পরোটা টাইপ পরোটা থাকে জি কিন্তু মিষ্টি ছাড়াও দেয় বাকরখানি অর্ডারটা থাকে মিষ্টি মিষ্টি ছাড়াটা বেশি থাকে মিষ্টি ছাড়াটা মানে অ্যাজ আ পরোটার মতো পরোটাই পরোটার মতো এটা পরোটাই এই বেলা বিস্কিট বানাতে কতক্ষণ টাইম লাগে দুই দিন সময় লাগে একটা বিস্কিটে দুই দিন সময় লাগে জি কারণ আমরা ইস্ট ইউজ করি না এটাতে একটা মাওয়া ইউজ করা হয় ওই মাওয়াটা হলো যে আপনার আদিম প্রক্রিয়া আর কি তো এটা হলো ইস্টের অল্টারনেট হিসেবে কাজ করে এটা দিয়ে মেখে রেখে দিতে হয় একদিন এরপর এটা আপনার একটা শেপে আসবে এটাকে আবার গুটি করবে গুটি করার পর এটাকে আপনার ট্রেতে দিবে ট্রেতে দিয়ে একদিন দিয়ে ওভেনে দিয়ে এটাকে ছেঁকে একবার বের করবে ঠান্ডা করবে উল্টে দিবে উল্টে দেওয়ার পরে তারপর ফাইনাল ছেঁকা দিবে সবকিছু প্যাকেট হয়ে আসতে দুদিন সময় লাগে হিউজ প্রসেস একটু দেখান না আমাদেরকে অল্প করে ছোট্ট করে যদি দেখানো যায় আমাদের কিন্তু এটা কিন্তু আপনার এখন যেটা মাওয়াটা দিছে মাওয়াটা দেওয়ার পরে কিন্তু এই অবস্থায় আসছে আচ্ছা এটা হচ্ছে ডো জি ডোটা হয়েছে এখন এটাকে আপনার গুটি আকারে কাটবে আচ্ছা কেটে ওরা কি করবে আপনার এটাকে ট্রেতে দিবে এটাকে আপনার এটাকে প্রথমে একবার দিয়ে দিবে মানে ওইটার থেকে এই শেপে আসলো কিভাবে
এটা হাতে সম্পূর্ণটা হাতে আমাদের কোনো মেশিন বা কোনো কাটার মেশিন বা কোনো কিছুই নাই এটা হচ্ছে ওইখানে দেখছি আমরা একটু স্কোয়ার শেপ স্কোয়ার শেপ এটা হাতে সেটা আবার গোল শেপ হয়ে যাবে ওকে এটা করার পর আপনার ওভেনে দিয়ে এটাকে আপনার মানে একটা রুটির মতো হয়ে আসবে আর কি এরপর আপনার এটাকে বনটাকে আমরা উল্টাই দিই পরে ওইটা কত ঘন্টা থাকে কত ঘন্টা বলতে মানে ওভেনের ভিতরে ভিতর আপনার 45 মিনিট এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট ফাইনাল প্রোডাক্ট জি এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট সো এবং এটা গরম হ্যাঁ আমরা এইটাই একটু টেস্ট করে দেখতে পারি তাই না সুইট এন্ড লিটল বিট সল্টি হোয়াইট সাইডলি আবার ব্রাউন মানে যেটা তো টোস্টের কারণে বেকড হইছে একদম এটা কি উড ফায়ার এখনো না ভাই গেছে গ্যাস আগে তো এটা উড ফায়ার ছিল জি জি বাট এটার বয়স কত এটার বয়স হয়েছে 1870 এটাকে রিপেয়ার করে করে এতটুকু রাখা কিন্তু এখন শেষ পর্যন্ত এসে দেখা যাচ্ছে এটা রাখা যাবে না এটা ভাঙার বয়স হয়ে গেছে আচ্ছা আর পার্টিশন এটাকে রিপেয়ার করে রাখা আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ এটাকে ভেঙে ফেলবো ভেঙে আবার নতুন করে করতে কষ্ট লাগবে কষ্ট অবশ্যই লাগবে যাতে আমার দাদার বড় দাদার ছোঁয়া আছে আমার দাদার ছোঁয়া আছে আমার আব্বার ছোঁয়া আছে সো উই আর সো লাকি যে আমরা এটা মানে এটা সৌভাগ্য বললাম এটা একটা আমাদের ইয়ে সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে একটু ঘুরে দেখান থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিডিও বেসিক্যালি এই পর্যন্তই আগেই বলেছিলাম চার পুরুষ ধরে চরম জনপ্রিয় এই বেকারি আইটেম বেলা বিস্কুটের মেকিং প্রসেস দেখার আমার অনেক ইচ্ছে ছিল দেখলাম সাথে আপনাদেরও শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দ্যাটস ইট পেজ ফলো করবেন গুড বাই অ্যান্ড গুড নাইট